2004 সালে সেই মহা সুনামির পর ইন্দোনেশিয়ার আচে প্রদেশে তবুও কিছু অবকাঠামো দাঁড়িয়েছিল, কিন্তু 2010 সালের 12 জানুয়ারির ভূমিকম্পে হাইতিতে দাঁড়িয়ে থাকার মতো আর কিছুই ছিল না। সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্যারিবীয় এই ছোট্ট দেশটি মুহূর্তেই পরিণত হল মৃত্যুপুরীতে। ধ্বংসাত্মক সেই ভূমিকম্পে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রায় 3 লক্ষ মানুষ। আকস্মিকভাবে এত মানুষের মৃত্যুতে পুরো পৃথিবীর সকল দেশ ও মানুষ চমকে ওঠে প্রকৃতির নৃশংসতায়। ঠিক এমন সময় বিধ্বংসী এক বক্তব্য দিয়ে বিশ্ব রাজনীতিতে কম্পন ধরিয়ে দিলেন ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী হুগো শাভেস। একটি ভাষণে তিনি বিশ্ববাসীকে অবাক করে দিয়ে বললেন, হাইতির এই ভয়াবহ দুর্যোগের পেছনে দায়ী প্রকৃতি নয় বরং আমেরিকা। তিনি বললেন, হাইতির এই ভয়ানক ভূমিকম্প ছিল আমেরিকার একটি টেকটনিক ওয়েপনের পরীক্ষামূলক কার্যক্রম। আমেরিকা এমন একটি অস্ত্র আবিষ্কার করেছে যা পৃথিবীর যে কোনো দেশে এবং যে কোনো প্রান্তে ভয়ানক সব প্রাকৃতিক দুর্যোগ তৈরি করতে সক্ষম। তিনি আমেরিকার এই অস্ত্রের নামটিও বলে দিলেন, ভয়াবহ সেই অস্ত্রের নাম হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম বা সংক্ষেপে HAARP, হার্প, আমেরিকার সবচেয়ে গোপন সায়েন্স প্রজেক্ট। US causes Haiti earthquake using weather warfare. It sounds like something you'd read on the front cover. Venezuelan President Hugo Chavez now blaming the United States for Haiti's earthquake and conspiracy theorists are lining up behind him. হুগো শাভেজের এই বক্তব্যে পাক রুদ্ধ পুরো বিশ্ব। বিশ্ব পরিক্রমায় শুরু হয়ে গেল এই হার্প নিয়ে তর্ক বিতর্ক, এমনকি হাইতির ভূমিকম্পকে ছাপিয়ে ট্রেন্ডিংয়ে চলে এলো হার্প। চলতে থাকলো টুইট এবং রিটুইটের ঝড়। সেই সময় বহুল আলোচিত এই হার্প তত্ত্বে অনেকটাই আগুনে ঘি ঢেলে দেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। সাথে তিনি সেই বছরের পাকিস্তানের ভয়াবহ বন্যাকেও এই হার্পের সাহায্যে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেন। এতে আরও বেশি গাঢ় রূপ ধারণ করতে থাকে এই হার্প কনস্পিরেসি থিওরি, যার ফলে সে বছর চিলিতে 8.8 মাত্রার ভূমিকম্প, ফিলিপাইনের ভয়াল ভূমিদশ এবং পরবর্তী বছর জাপানের 9 মাত্রার ভূমিকম্প এবং সুনামি, এই সব কিছুর পেছনে কারণ হিসেবে অভিযুক্ত করা হয় হার্পকে। এতক্ষণে আপনার মনের টেকটনিক প্লেটও নিশ্চয়ই কাঁপিয়ে দিয়েছে এই হার্প। আলোচনা যখন তুঙ্গে, তখন একে একে বের হয়ে আসতে শুরু করে আরও কিছু পুরাতন নথিপত্র, যার মধ্যে একটি ছিল বিখ্যাত ফিজিসিস্ট বার্নার্ড ইস্ট্যান্ডের একটি পেপার, যেখানে তিনি দাবি করেন হার্প তার পেটেন্টকৃত টেকনোলজি এবং থিওরি অনুসরণ করে বানানো হয়েছে যা দ্বারা প্রকৃতিকে পরিবর্তন করা, স্যাটেলাইটকে নিষ্ক্রিয় করা সম্ভব। যেখানে নিক বেজিক জুনিয়রের একটি বই পাওয়া যায় যার নাম এঞ্জেলস ডোন্ট প্লে উইথ হার্প অ্যাডভান্সেস ইন টেসলা টেকনোলজি। বইটিতে তিনি বলেন হার্পের ক্ষমতা আছে পৃথিবীর যে কোনো স্থানে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করার এবং মানুষের মাইন্ড কন্ট্রোল করার। তিনি বলেন এই হার্প উপরের বায়ুমণ্ডলকে একটি বিশাল লেন্সের মতো করে পুড়িয়ে দেয় এবং সম্পূর্ণ আকাশকে মনে হয় যেন পুড়ে যাচ্ছে। এছাড়া রাশিয়ান মিলিটারি জার্নালে লেখা আছে হার্প পৃথিবীর ম্যাগনেটিক পোলকে ওলটপালট করে দিতে সক্ষম। এ ধরনের আরও নানা রকমের বই, তথ্য এবং উপাত্ত ঘুরে বেড়াতে শুরু করে বিশ্বব্যাপী। হার্প বা হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম 1993 সালে আমেরিকার আলাস্কা প্রদেশের গ্যালোকা অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। এই প্রোগ্রামটি তৈরি করার লক্ষ্য হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে আয়োনোস্ফিয়ারকে পর্যবেক্ষণ বা গবেষণা করার জন্য। হার্পের বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই আয়োনোস্ফিয়ারকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে উন্মুক্ত হবে রেডিও তরঙ্গ কিংবা পার্টিকেল ফিজিক্সের নতুন দ্বার। 2014 সালে এই ব্যাপক সমালোচিত সায়েন্স প্রজেক্টটিকে ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাঙ্কসকে হস্তান্তর করে আমেরিকার সরকার। তো এমন মানব কল্যাণমূলক একটি সায়েন্স প্রজেক্টকে নিয়ে এত সমালোচনা এবং কৃত্রিমভাবে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ তৈরি করার মতো এত ভয়ানক দোষারোপ কেন করা হলো? এই সমালোচনা এবং দোষারোপের প্রথম কারণটি ছিল এর গোপনীয়তা। হার্প নির্মাণ করার পর থেকে এটিকে Area 51 মতোই বেশ গোপনে এবং আড়ালে রাখা হয়। এর সমস্ত ডকুমেন্টস এবং রিসার্চ তুলে রাখা হয় লোকচক্ষুর আড়ালে, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর মনে জন্ম দেয় একটা সন্দেহের। এবং এই প্রজেক্টটির পেছনে আমেরিকার 3টি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি সংযোগও জন্ম দেয় আলোচনা এবং সমালোচনার। এবং এই প্রজেক্টকে কৃত্রিম প্রাকৃতিক দুর্যোগ তৈরি করার অস্ত্র হিসেবে আখ্যায়িত করার পেছনে একটি বড় কারণ হচ্ছে এর শক্তি উৎপাদন ক্ষমতা। একটি রিপোর্টে বলা হয় এটি 3.6 মেগাওয়াট শক্তি খরচ করে 5.8 গিগাওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম, এবং অনেকের মতে এই বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করার ক্ষমতাই এটিকে প্রদান করেছে কৃত্রিমভাবে প্রাকৃতিক দুর্যোগ তৈরি করার ক্ষমতা। এইসব বিভিন্ন ধরনের পর্যবেক্ষণমূলক তথ্য ও উপাত্ত ছড়িয়ে পড়ে পুরো পৃথিবী জুড়ে।
এই কনস্পিরেসি থিওরি আরও গাঢ় থেকে গাঢ় রূপ ধারণ করতে থাকে এবং তার ফলাফল হিসাবে ব্যাপক রোষানলের শিকার হয় আমেরিকা এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিদ্যুৎ উৎপাদনকারী গ্রিডের অ্যান্টেনা ভেঙে ফেলা হয় হার্পের অংশ হিসেবে ঘোষণা করে এছাড়া আরও কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটতে শুরু করে আমেরিকার বিভিন্ন অঞ্চলে যেমন দুইজন জর্জিয়ার নাগরিক আটক হয় AR-15 মতো ভারী রাইফেল সহ কাউন্টি শেরিফের হাতে যাদের লক্ষ্য ছিল এই মাইন এবং ন্যাচারাল কন্ট্রোলকারী হার্পকে ধ্বংস করা এই বিশাল কনস্পিরেসি থিওরির শেষ প্রান্তে একটিমাত্র প্রশ্নই কিন্তু দাঁড়িয়ে থাকে সেটি হচ্ছে আসলেই কি হার্প আমেরিকার কৃত্রিমভাবে প্রাকৃতিক দুর্যোগ তৈরি করার কোনো অস্ত্র এটি কি আসলেই ভয়ানক সব প্রাকৃতিক বিপর্যয় তৈরি করতে সক্ষম উত্তর হচ্ছে না একদমই না হার্পের উপর আসা এসব ভ্রান্ত দোষের তীর শুরুতেই ভেঙে দিয়েছেন এই প্রজেক্টের কর্তব্যরত বিজ্ঞানীরা তারা বলেছেন পৃথিবীর সমস্ত প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এবং সেখানে হার্প কাজই করে আয়নোস্ফিয়ার অঞ্চল নিয়ে এরপর হার্পের শক্তির বৃদ্ধিকরণ এবং উৎপাদন নিয়ে ওঠা ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর উমরান ইনান এবং আরও কিছু ফিজিসিস্ট এবং ইঞ্জিনিয়ার তারা বলেছেন 3.6 মাত্রার শক্তি প্রবেশ করিয়ে 5.8 মাত্রার শক্তি উৎপাদন অসম্ভব এবং এটি ফিজিক্সেও অবাস্তব তাহলে এই অতিরিক্ত শক্তি উৎপাদনের তথ্য হার্প 5.8 গিগাওয়াট ERP শক্তি উৎপাদন করে ERP শব্দটি সবাই অবহেলা করে যাচ্ছিলেন ERP হচ্ছে একটি ফিকশনাল পরিমাপক যা ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিয়ের ইঞ্জিনিয়াররা ব্যবহার করেন এই পরিমাপক ব্যবহার করা হয় কোনো মেশিন তার নির্দিষ্ট গন্তব্যে যেতে কতটুকু শক্তির প্রয়োজন হবে তার একটি আনুমানিক সংখ্যা নির্ধারণ করতে তো এই কৃত্রিম প্রাকৃতিক দুর্যোগ তৈরি করতে সক্ষম হিসেবে আখ্যায়িত অস্ত্র আদতে একটি নিরীহ সায়েন্স প্রজেক্ট ছাড়া কিছুই না এই বিরাট আকারের কনস্পিরেসি থিওরি তৈরির পেছনে আছে অজ্ঞতা সন্দেহ এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের অতিরিক্ত সায়েন্স ফিকশন উপন্যাস পড়ার ফলাফল এই প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হবার হাতিয়ার হিসেবে দোষারোপ হার্পের একার কপালেই কিন্তু জোটেনি এই ধরনের কনস্পিরেসি থিওরির শিকার হয়েছে আর অনেকগুলো সায়েন্স প্রজেক্ট যেমন পোর্তোরিকোয়ের আয়নোস্ফিয়ারিক রিসার্চ ফ্যাসিলিটি ইউক্রেনের খার্কিভে স্থাপিত আয়নোস্ফিয়ারিক রিসার্চ স্টেশন ইত্যাদি এখন শেষ পর্যন্ত একটি প্রশ্নই থেকে যায় এই কনস্পিরেসি থিওরির মধ্যে আসলেই কি কৃত্রিমভাবে ভূমিকম্প সুনামি বন্যা অর্থাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করা সম্ভব এখানে উত্তর হচ্ছে হ্যাঁ কিন্তু সেটা এইভাবে না বিজ্ঞানীদের মতে অন্য দুটো পদ্ধতিতে কৃত্রিমভাবে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি সম্ভব তার মধ্যে প্রথমটি হচ্ছে ফ্র্যাকিং হাইড্রোলিক ফ্র্যাকচারিংয়ের মাধ্যমে মাটির নিচ থেকে তেল এবং খনিজ বের করা হয় এই পদ্ধতিতে একটি ড্রিলিংয়ের মাধ্যমে মাটির নিচে প্রায় 2500 থেকে 3000 মিটার পর্যন্ত গর্ত করা হয় এই ফ্র্যাকিংয়ে যা মাটির নিচের লেয়ার প্লেটকে আঘাত করতে সক্ষম এবং যেটা ভূমিকম্প তৈরি করতে পারে বলে ধারণা করেন অনেক বিজ্ঞানী আর দ্বিতীয়টা হচ্ছে নিউক্লিয়ার ব্লাস্ট যে কোনো নিউক্লিয়ার বোমা বা নিউক্লিয়ার বিস্ফোরণ প্রাকৃতিক নানা রকম দুর্যোগ তৈরি করতে সক্ষম বিশেষ করে সুনামি এবং ভূমিকম্প খুব সহজেই তৈরি করতে পারে এই নিউক্লিয়ার বিস্ফোরণ এছাড়া টেসলার আর্থকুইক নামের একটি ভূমিকম্প সৃষ্টিকারী মেশিনের খোঁজ পাওয়া যায় ইতিহাসে প্রখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা একটি মেশিন তৈরি করেছিলেন যা স্টিম পাওয়ার অসিলেটরের সাহায্যে মাটির গভীরে একটি সজোরে ধাক্কা প্রয়োগ করতে সক্ষম ছিল বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই মেশিনটিরও উদ্ভাবন করলেও এটি দ্বারা খুব সহজেই কিন্তু নিকটবর্তী স্থানে ভূমিকম্প সৃষ্টি করা সম্ভব বলে দাবি করেছিলেন নিকোলা টেসলা পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানী এই দাবির সাথে সম্মতিও জানান যদিও টেসলার এই মেশিন প্রোটোটাইপ পর্যন্তই ছিল এটি বাস্তবে কখনোই নির্মাণ হয়নি তো আজকের মতো শেষ করব হার্প এবং এর মতো আরও কিছু আয়নোস্ফিয়ার নিয়ে গবেষণা করার জন্য নির্মিত সায়েন্স প্রজেক্ট নিয়ে এই সব কনস্পিরেসি থিওরি শেষ পর্যন্ত শুধুমাত্র উদ্ভট বিশ্বাস আর প্রশ্ন এবং সন্দেহ ছাড়া কিছুই করতে পারেনি কিন্তু এই কৃত্রিমভাবে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করার একটি অস্ত্র আদতেই কখনো তৈরি এবং ব্যবহার হবে কি না সেই বিষয়ে একটা চিন্তার বীজ সবার মধ্যে কিন্তু বপন করা গেছে এবং এর উত্তর এখন পর্যন্ত শুধুমাত্র সময়ই দিতে পারে